আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনা ট্রিপতে আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই নরম তুল তুলে ফুলকো তালের পোয়া পিঠা বা তালের পাকন পিঠার রেসিপি আর এই পিঠাটি খেতে খুবই মজার তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো পাকন পিঠা তৈরির জন্য প্রথমে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে আর তার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া এখানে ভেজা চাউলের গুঁড়া দিয়েও পিঠা তৈরি করা যাবে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা আর পনে এক কাপ চিনি চিনিটা কিন্তু টেস্ট অনুযায়ী একটু কম বেশি করে দেওয়া যাবে আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল এই কোরানো নারিকেলটা দিলে পিঠার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে স্বাদ মতো হাফ চা চামচের একটু কম লবণ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পাকা তালের কাত পানি ছাড়াই এই তালের কাত আমি বের করে নিয়েছি এজন্যই এতটা ঘন আর যদি পানি দিয়ে কাত বের করে নেন সেক্ষেত্রে কিন্তু এই ব্যাটার তৈরির জন্য যে দুধ ব্যবহার করব সেটা পরিমাণে একটু কম দিতে হবে আর এই ব্যাটার তৈরির জন্য যে দুধ আমি ব্যবহার করছি সেটা কিন্তু একটু গরম আঙ্গুল ডোবালে একটু জ্বালা অনুভব হবে তবে খুব বেশি গরম হবে না বা হাত পুড়ে যাবে না তো এই হালকা গরম দুধ দিয়েই ব্যাটারটি তৈরি করে নিচ্ছি ব্যাটার তৈরিতে দুধের বদলে পানীয় ব্যবহার করতে পারেন তবে পানি অবশ্যই একটু গরম করে নিতে হবে এখন খুব ভালোভাবে কাজটা অবশ্যই ভালোভাবে করতে হবে যেন ব্যাটারটি একেবারে মসৃণ হয়ে যায় আর এই ব্যাটারের মধ্যে নারকেল ছাড়াও কিন্তু পিঠাটি তৈরি করা যাবে নারিকেল ছাড়া পিঠা তৈরি করলে পিঠার উপরটা বেশি মসৃণ হয় তবে নারিকেল দিয়ে তৈরি করলে খেতে বেশি মজা হয় এই ব্যাটারটি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কারণ যত ভালোভাবে ফেটানো হবে পিঠা কিন্তু তত ভালোভাবে ফুলবে কারণ এই ব্যাটারের মধ্যে বাতাস ঢুকবে এবং অসংখ্য ছোটো ছোটো বাবলস ক্রিয়েট হবে তো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে পিঠাটি তৈরি করার চেষ্টা করবেন আর সম্ভব হলে রেস্টে রেখে দিবেন পনেরো মিনিটের জন্য আর ঘনত্বটা ঠিক এমন হবে এর থেকে পাতলা করার দরকার নেই আবার বেশি ঘন করারও দরকার নেই পানি বা দুধের পরিমাণটা দু এক টেবিল চামচ একটু কম বেশি হতে পারে এখন আমি এই চামচের মধ্যে ব্যাটার নিয়ে পিঠাগুলি তৈরি করে নিব চেষ্টা করবেন পিঠাগুলি সব এক সাইজের করে তৈরি করার জন্য তো একটি রাউন্ড শেপের লোহার কড়াই আমি খুব ভালোভাবে গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেল খুব ভালোভাবে গরম হয়ে আসার পর চুলা আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে পিঠাগুলি ভেজে নিচ্ছে খুব ভালোভাবে কড়াই প্রথম গরম করে নিতে হবে তা হলে পিঠা পাত্রের তলায় লেগে যাবে আর চুলা আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে পিঠা ভাজতে হবে তা হলে কিন্তু পিঠাগুলি ঠিকঠাকভাবে ফুলবে না পিঠা কিন্তু খুব ভালোভাবে ফুলছে এখন উপর থেকে একটু তেল ছিটিয়ে দিব তাহলে কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে আর একটি পিঠা ভাজার পর পিঠা ছিঁড়ে দেখবেন ভেতরে যদি কাঁচা থাকে আর পিঠাগুলো যদি বেশি মোটা করে তৈরি হয় তাহলে ব্যাটারের ভিতরে আরও এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ দুধ অথবা পানি মিশিয়ে নিতে পারেন তাহলে আর পিঠার ভিতরে কাঁচা থাকবে না আর বেশি পাতলা মনে হলে সামান্য পরিমাণ চাউলের গুঁড়া মিশিয়ে নিতে পারেন তো এভাবেই আমার পছন্দ মতো কালার করে আমি পিঠাগুলি ভেজে উঠিয়ে নিব সব পিঠাগুলি একইভাবে আমি ভেজে নিয়েছি তো আমার পছন্দ মতো কালার করে সব পিঠাগুলি আমি ভেজে নিয়েছি আর এই পিঠার ব্যাটার তৈরি করেও কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন মন চাইলে ঝটপট পিঠাগুলি তৈরি করে নিতে পারেন আর এই পিঠার ব্যাটারের মধ্যে ময়দা দেওয়ার কারণে এই পিঠা কিন্তু সারা দিন নরম থাকবে একটুও শক্ত হবে না তবে ময়দা ছাড়াও এই পিঠা তৈরি করা যাবে আর এই পিঠাটির ভিতর আমি দেখিয়ে দিব যে কোনো আটা বা কাঁচা আছে কি না সেটা একটি ছিঁড়ে দেখালেই বুঝতে পারবেন পিঠা যদি একটু কড়া করে ভাজেন তাহলে পিঠার ধার মুচমুচে হবে তবে পছন্দ করলে একটু কড়া করে ভেজে নিতে পারেন আর পিঠার ভিতরে কিন্তু কোনো রকম কাঁচা নেই ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি পিঠা কিন্তু খুব ভালোভাবে ফুলেছে ভেতরে কিন্তু কোনো প্রকার কাঁচা নেই তো আপনারা যদি এই রেসিপি ফলো করে এই পিঠা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাও খুবই নরম এবং ফুলকো হবে তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন তো আজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ